मीटिंग तुम जो घर आसबे ना मीटिंग चलते ठीक है बिकाले देखा करब বিভিন্ন জিনিসকে বিভিন্ন রকম ভাবে বানাতে খুবই ভালো লাগে যেমন কাতলা মাছটা এনেছিলাম যেহেতু তো এক এক দিন এক এক রকম রেসিপি দিয়ে বানাচ্ছি ওই রকমই বিভিন্ন জিনিসকে বিভিন্ন রকম ভাবে বানালে বেশি ভালো লাগে ট্রাই করাও হয়ে যায় আর খেতেও বোধহয় টেস্টটা চেঞ্জ করা যায় তো ওই জন্যই আজ হচ্ছে কাতলা কালিয়া করব সেদিন করেছিলাম দই কাতলা মাছটা এখানে ম্যারিনেট হয়ে আছে তো আমি এখন এটাকে ভাজব একটু পরে আমরা একটু বাইরে যাব একটু বাজারের জন্য বেরোব আর এদিকে এই ছাদে এসেছি ব্যালকনি থেকে দেখলাম সূর্যটা ডুবতে বেশ সুন্দর লাগছে পুরো লাল হয়ে গেছে কিন্তু আস্তে আস্তে অর্ধেক ডুবে গেছে তো যাই হোক যেটুকু হয়েছে সেটুকু তুলেছি একটু খুব ভালো লাগছে ওই জন্য একটু ছাদে হেঁটে হেঁটে বেড়াচ্ছি আমরা বেরিয়ে পড়েছি রেডি হয়ে গেছি চলে এসো তালা লাগাবে হ্যাঁ একটু সন্ধ্যেই হয়ে গেছে একটু পুঁই শাক নিয়েছি সেই আমার ইলিশের মাথাটা রয়ে গেছে তো সেটা দিয়ে করতে হবে আর এখন একটু চাল কিনবো আমরা বেশ কিছুদিনই আছি তো সেই জন্য কম করে চাল কিনে নিচ্ছি নইলে হয়তো অর্ডার করে দেওয়া হতো তাই তো তো চলো আমাদের চাল কেনা হয়ে গেল আর এবার বাড়ির দিকে যাচ্ছি আর আমি তো প্রচণ্ড ঘেমে গিয়েছি এইটুকুই হেঁটে হেঁটে গেছি হেঁটে হেঁটে আসছি এমনি গরমও আছে একটু বাজার থেকে বাড়ি এসে প্রিয়াংশুকে ওই টাইগারটা দিয়ে দিয়েছি ও এসেছিল নিতে আর অনেক গল্প টল্প করেছি আর তারপর আমি ডিনারটা বানিয়েছি ডিনারে আজ তোমাকে তো তোমাদেরকে তো সকালেই বলেছি আমি খাবারটাকে একটু অন্য অন্য রকমভাবে সাজিয়ে গুছিয়ে বানিয়ে খেতে পছন্দ করি
তো এই যে এটা হলো ডিমের কোরমা, এটা আমার মা বানাতো। আর এটা অ্যাকচুয়ালি বানানো হয় আমড়া দিয়ে। তো আমড়া আমার কাছে ছিল না, দিয়ে মায়ের কাছে জিজ্ঞেস করলাম যে তেঁতুল দিয়ে কি হবে, আমার কাছে টক জিনিস নেই, এখন বানাতে ইচ্ছে করছে তো কি করব, সেটা তেঁতুল দিয়েছি। আর এটাতে আমি নারকেলের দুধটা ইউজ করেছি গ্রেভির জন্য। তো মেনলি এটার উপকরণটাই হচ্ছে ডিম, নারকেলের দুধ আর আমড়াটা। তো কখনো আমড়া পেলে ট্রাই করব। এখন এটাকে খেয়ে ট্রাই করি, দেখি তেঁতুল দিয়ে কেমন হয়েছে। আমাদের তো এই ডিমের রেসিপিটা অসাধারণ লাগলো, আর ও এটা ফার্স্ট টাইম ট্রাই করলো ডিমের এই রেসিপিটা, আর ও বললো যে দারুণ লেগেছে। তোমরাও কিন্তু এটা ট্রাই করতে পারো, আশা করবো তোমাদেরও কিন্তু খুবই ভালো লাগবে। আর এরই সাথে আজকের ব্লগ আমি এখানে শেষ করছি। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে দেখা হচ্ছে নতুন আবার একটি ব্লগে, ততক্ষণের জন্য টেক কেয়ার, বাই বাই।